أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা তাফসীর জালালাইনের একটি দর্স সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত থেকে পড়ব আমাদের আজকের আয়াতটি হলো রব্বুল আলামিন ইরশাদ করছেন وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رسول عيسى امرا اگر سبوকে আলোচনা করেছি তারা যখন এনতাকিয়া নামক জায়গায় দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর সেখানকার বাসিন্দারা দাওয়াত অস্বীকার করলো অস্বীকার করার পর তাদেরকে হত্যা করতে উদ্যত হলো ঠিক এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন সেই শহরের উপকণ্ঠ থেকে সেই নগরীর উপকণ্ঠ থেকে আর এক ব্যক্তি দৌড়ে আসলো রাজুলুন কে মুফাসসির আল্লাম তিনি বলছেন হুয়া হাবিবুন নাজ্জার এই ব্যক্তির নাম ছিল হাবিবে নাজ্জার প্রশ্ন এখানে এরকম আসতে পারে ওই ব্যক্তি কে ছিলেন সে ব্যক্তির নাম ছিল হাবিবে নাজ্জার কানা কদ আমানা বির রসুল এই ব্যক্তি গোপনে গোপনে ঈসা আলাইহিসসালাম কর্তৃক প্রেরিত রসুলদের উপরে ঈমান এনেছিলেন ওয়া মানজিলুহু বি আকসাল বালাদ এবং তার বসবাস বাসস্থান ছিল এই শহরের উপকণ্ঠে এসআ দৌড়ে দৌড়ে চলে আসলো মুহাসসির আল্লাম এই শব্দটির ব্যাখ্যা করেছেন ইশতাদ্দু আদওয়ান দৌড়ে আসা লিমা সামিয়া বি তাকদিবিল কওমির রুসুলা যখন তিনি শুনলেন যে এই জনপদের লোকজন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রেরিত রসুলগণকে অস্বীকার করছেন মিথ্যে প্রতিপন্ন করছেন তখন হাবিবুন নাজ্জার ছুটে এসে তাদেরকে নিবৃত করার চেষ্টা করলেন এবং এই রসুলদের সাহায্য করার চেষ্টা করলেন এসে বললেন ইয়া কওমি তাবিউল মুরসালিন অর্থাৎ হে আমার জাতি ইয়া কওমি হে আমার জাতি কওমি এর শেষে ইয়া ছিল এখানে কাসরা রেখে ইয়া হজব করে দেয়া হয়েছে হে আমার জাতি ইত্তাবিউ তোমরা অনুসরণ করো আনুগত্য করো মেনে নাও আল মুরসালিন এই বার্তা বাহকগণকে তোমরা মেনে নাও তাদের অনুসরণ করো তাদের আনুগত্য করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা অর্থাৎ আনুগত্য করো এই যে ইত্তাবিউ দ্বিতীয়বার বলা হলো তা তাকিদুন লিল আউয়াল তোমরা জানো তাকিদে লফজি বা তাকরার লফজ হাসিল মিশাওয়াদ অর্থাৎ তাকিদে লফজি বলা হয় একটি শব্দ একটি কালেমা বারবার উচ্চারণ করার মাধ্যমে যে গুরুত্ব আরোপ করা হয় তাকে বলা হয় তাকিদে লফজি
তো এখানে তাকিদে লাফজি হয়েছে প্রথম ইত্তাবিউর পরে পরে আরেকটি ইত্তাবিউ বলার দ্বারায় এই আনুগত্য এবং অনুসরণকে আরো গুরুত্বের সঙ্গে বুঝিয়ে বলা হলো মান লা ইয়াসআলুকুম আজরা অর্থাৎ যিনি তোমাদের কাছে এর প্রতিদান কামনা করেন না এর বিনিময় কামনা করেন না তাদেরকে তোমরা আনুগত্য করো কিসের বিনিময়ে আলা রিসালাতিহি তাদের এই দিন পৌঁছানোর বিনিময় যারা কামনা করে না তাদেরকে তোমরা আনুগত্য করো আর যারা তাদের এই দিনই কাজের বিনিময় চায় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকেই হেদায়াত প্রাপ্ত সৎ পথ প্রাপ্ত সুন্দর পথ প্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন অহুম মুহতাদুন এরাই হলো হেদায়াত প্রাপ্ত এরাই হলো দ্বীনের সঠিক অনুসারী ফাকিল লাহু আনতা আলা দীনহিম তখন এই জনপদের লোকজন হাবিবে নাজ্জারকে বলল হ্যাঁ বুঝেছি তুমিও তাদের দ্বীনের অনুসারী তুমিও তাদের দিন মতো চলছো হাবিবে নাজ্জার তখন যে কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে দুনিয়ার মানব গোষ্ঠীকে জানানোর জন্য উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকালা হাবিবে নাজ্জার বলল ওমালিয়ালা আবুদুল্লাজি ফাতারনি আমার কি হয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না ফাতারনি শব্দটির অর্থ হযরত মুফাসসির আল্লাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন খলাকানি আয় অর্থাৎ এই কথা বলে তিনি বুঝাতে চেয়েছেন লা মানে আলী মিন ইবাদতিহি আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কোনো কিছুই আমাকে মানা করে নাই আমাকে নিষেধ করেনি কোনো মানে কোনো নিষেধকারী নেই আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে আল মওজুদু বিমুক্তাদিহা অথচ আল্লাহর ইবাদত বন্দেগী করার অনেক দলিল আমাদের সম্মুখে রয়ে গেছে ওয়া আনতুম কাযালিকা হাবিবে নাজ্জার তার জাতিগোষ্ঠীকে বলল তোমরাও অনুরূপ অর্থাৎ আল্লাহর যে অনুগ্রহ আমাদের উপরে তোমাদের উপরে সকলের উপরে আছে তাই চায় যে আমরা সকলেই আল্লাহর ইবাদত করি আল্লাহর আনুগত্য করি আল্লাহর নিরঙ্কুশ দাসত্ব করি কারণ যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আল্লাহ কত বড় নেয়ামত আমাদেরকে দান করেছেন বিভিন্নভাবে তাহলে আমাদের মাথা আমাদের শির আল্লাহর আনুগত্যে নত হয়ে আসবেই আসবে ওয়া ইলাইহি তুরজাউন বাদাল মউতে আর তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে বাদাল মউত মৃত্যুর পর এরপরে কি হবে ফায়ুজাজিকুম কা গয়রিকুম তোমাদেরকে পুরস্কৃত করা হবে অন্যদেরকে যেমন পুরস্কার দেয়া হবে তোমাদেরকেও তেমনি পুরস্কৃত করা হবে ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন প্রশ্নবোধক হামজা নিয়ে এসে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিল লা তুগনি আন্নি শাফাতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন এর অর্থ হল আমি কি গ্রহণ করব আত্তাখিযু মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে আলিহাতান এমন এলাহ এমন মাবুদ ইউরিদিন রহমানু বিদুররিন যদি আল্লাহ আমার কোনো অনিষ্ট করতে চান
লা তুগনি আননি শাফাতুহুম, তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না, শাইআন কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউঙ্কিদুন, আর তারা আমাকে আল্লাহর আযাব থেকে কোনো ক্রমেই বাঁচাতে পারবে না। আত্তাখিদু সম্পর্কে মুফাসসির আল্লাম বলছেন, ফিল হামজাতাইন মিনহু মা তাকাদ্দামা ফি আনজারতাহুম, অর্থাৎ আনজারতাহুমের ভিতরে যে কেরাত এবং যে অর্থ নেওয়া হয়েছে এখানেও সেই একই অর্থ একই কেরাত হবে। আগে আমরা আনজারতাকুমের মধ্যে পড়ে এসেছি, এটা হলো হামজা ইস্তেফামিয়া। এই ইস্তেফাম অনেক প্রকার হতে পারে, বালাগাতের কিতাবের মধ্যে তোমরা পড়বা ইনশাআল্লাহ, পড়েছ। হামজা ইস্তেফামিয়া অনেক সময় নফির অর্থে এনকারের অর্থে ব্যবহার হয়, ইস্তেফহামে এনকারি বলা হয় এটাকে, অর্থাৎ জিজ্ঞাসার মাধ্যমে বাস্তবতাকে অস্বীকার করা। আমি কি খেয়েছি, এর অর্থ হলো আসলে আমি খাইনি। আকালতু, আমি কি খেয়েছি, এর অর্থ হলো আমি খাইনি। তো এখানেও আত্তাখিদু, আমি কি গ্রহণ করব, আমি কি মেনে নেব, এর অর্থ হলো আমি মানতে পারি না, আমার মানার উপায় নেই, আল্লাহর কে বাদ দিয়ে অন্য কোনো সত্তাকে। এই কথাটি মুফাসসির আল্লাম পরবর্তী জুমলার ভিতরে, পরবর্তী বাক্যের ভিতরে বলছেন, ওয়াহুয়া ইস্তেফামুন বিমানা নাফি, এটা হলো এমন একটি ইস্তেফাম যেটা না অর্থে না বোধক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইস্তেফহামে এনকারি, জিজ্ঞাসার মাধ্যমে অস্বীকার করা। মিন দুনিহি আয়ে গৈরহি, আল্লাহ ছাড়া অন্য আর কাউকে, আলী হাতান এলা হিসাবে, সে আলী হাতান এলাহুনের বহুবচন আলিহা, সেজন্যে তার ব্যাখ্যায় তো নিয়ে এসেছেন মুফাসসির আসনামান, সালামুনের বহুবচন আসনাম, আসনাম অর্থ মূর্তি, মূর্তিগুলো। এই মূর্তিগুলো তাদের হাকিকত বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইউরিদিনুর রহমান বিদুররিন, যদি আল্লাহ আমাকে কোনো শাস্তি দিতে চান, আল্লাহ আমাকে কোনো বিপাকে ফেলতে চান, কোনো অশান্তিতে ফেলতে চান, লা তুগনি আননি শাফাতুহুম, কোনো কাজে আসবে না আমাকে বাঁচানোর ব্যাপারে তাদের শাফাত, তাদের সুপারিশ, তাদের সাহায্য। আর এই মূর্তি পূজক যারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তার কাছে ধর্ণা দেয়, এরা এইটাই মনে করে যে আমরা এই মাধ্যম লাত মানাত হবল উজ্জা পীর সাহেব, এই আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদেরকে আমরা ধরেছি, তাদের কাছে মুরিদ হয়েছি, তাদের মাধ্যম ধরেছি, এরা হয়তো আমাদেরকে বাঁচাবে। মুফাসসির আল্লাম বলছেন, এইটাই হলো তাদের একটা বদ্ধারণা, একটা কুধারণা, আল্লাতি জাম তুমুহা, অর্থাৎ কাফেররা এইটে অনুমান করে। জাম শব্দের অর্থ অনুমান করা, মনে মনে ধারণা করা, যার বাস্তবতা নেই, যা কিয়ামতের ময়দানে সুদূর পরাহত হবে। ওয়ালা ইউনকিদুন, আর তারা রক্ষাও করতে পারবে না, বাঁচাতেও পারবে না। সিফাতু আলী হাতিন, এই যে ওয়ালা ইউনকিদুন, এটা হলো আলী হাতুনের সিফত, মানে এমন এলাহ আমরা পৃথিবীতে অনেককেই ধরতে দেখি, নির্বাচন করতে দেখি,
যারা তাদেরকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, এটা হলো আলিহার সিফত। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নি ইযাল্লা ফি দলালিম মুবিন, অর্থাৎ যদি এই ধারণা পোষণ আমিও করি তাহলে তখন আমি অবশ্যই প্রকাশ্য এবং স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে যাব, গোমরাহি পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। ইন্নি ইদান, অবশ্যই আমি সে সময়ে, কোন সময়ে, ইন আবাদতু গায়রাল্লাহ, যদি আমি আল্লাহ ছাড়া অন্য আর কারো আনুগত্য করি, অন্য আর কারো দাসত্ব করি, অন্য আর কারো কথা মান্য করি, যার কথা মানতে গিয়ে আল্লাহর কথাকে লঙ্ঘন করতে হয়, যাদের কথা মানতে গিয়ে আল্লাহর কথা বাদ দিতে হয়, এমন কারো কথা যদি আমরা মেনে নেই তাহলে অবশ্যই আমরা সুস্পষ্ট গোমরাহি পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। দলালি মুবিন আয় বৈয়িনিন, বৈয়িন এটা হলো ইসম, আর মুবিন হলো ইসমে ফাইল। আমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, আসলে এই জায়গায় একটা সূক্ষ্ম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রভু আমার প্রভু বললে হয়তো ওরা আরও খেপে যেতে পারে, সেই জন্যে বলেছেন যে আমি তোমাদের প্রভু যিনি তার উপরে ঈমান এনেছি। ইন্নি আমানতু বিরব্বিকুম, তোমাদের প্রভু আমার প্রভু একই প্রভু, কিন্তু এখানে তাদের প্রভু বলার পর তাদের অন্তরাত্মা একটু কেঁপে উঠবে, সে কি তাহলে সে কি আমাদের প্রভুকেও মানে? ইন্নি আমানতু, অবশ্যই আমি ঈমান এনেছি, বিরব্বিকুম তোমাদের প্রভুর উপরে, ফাসমাউনি এই ইয়া ফেলে দিয়ে কাসরার উপরে ইখতিফা করা হয়েছে, অর্থাৎ আমার কথা তোমরা শোনো, আমার কথা তোমরা মেনে নাও, আর ইসমাউ কাউলি তোমরা আমার কথা শোনো, আমাকে মেনে নাও। এ কথা বলার পর এই অবাধ্য কওম তার কথা মানেনি, বরং ফারাজামুহু তাকে পাথর নিক্ষেপ করল, ফামাতা মৃত্যুবরণ করল, পাথরের দিয়ে তাকে হত্যা করে ফেলল। এই হত্যার সময়কার ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কিলাদ খুলুল জান্নাতার, কিলাদ খুলিল জান্নাতা, তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো, অর্থাৎ ওয়াকিলা দাখালা হাইয়ান, মুফাসসিরে কিরাম বলেছেন যে তাকে ফেরেশতারা সেখান থেকে তুলে নিয়ে জীবন্ত অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কালা, তখন সে বলছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, এই ইয়া হরফে নেদা নয়, এই ইয়াটা হরফে তাম্বি, আলা আমা হা হরফে তাম্বি, এই তিনটা এর সঙ্গে আরেকটা আছে ইয়া, অনেক সময় সতর্কতা অর্থে ব্যবহৃত হয়, সতর্ক হয়ে যাও, আহ যদি আমার কম জানতো, যদি আমার কম জানতো কত ভালো হতো, কি জানতো, বিমা গফর আলী রব্বি, আহ বিগুফ্রানহি, আল্লাহ তাআলা আমাকে কিভাবে ক্ষমা করেছেন, কত বড় ক্ষমা আমাকে করেছেন, ওয়াজালানি মিনাল মুকরামিন, এবং আল্লাহ তাআলা আমাকে সম্মানিতদের মধ্যে সমাসীন করেছেন। আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে যদি কেউ জীবন দান করে, দুর্বৃত্তদের কাছে যারা আল্লাহর অহাদানিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত মানতে অস্বীকার করে, তারা যদি জীবন দিয়ে দেয় তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন তা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আমরাও আমাদের জীবন আল্লাহর পবিত্র দিন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে, আত্মভোলা পথভোলা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করব। সেই শক্তি, সেই সামর্থ্য, সেই উৎসাহ, সেই উদ্দীপনা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।